আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি শুধুমাত্র একটি ডিম ও এক কাপ সুজি দিয়ে 5 মিনিটে কোনো ঝামেলা ছাড়াই বিকালের একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। এই জন্য এখানে একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি একটি ডিম, দিয়ে দিলাম এতে স্বাদ মতো লবণ আর 3 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। এবার চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। আমি এখানে অল্প অল্প সুজি দিয়ে একটি শক্ত ব্যাটার তৈরি করব। একটি ডিমের জন্য 1 কাপ সুজি যথেষ্ট। আমি সুজিটাকে খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে তেলে ফ্রাই করব। এজন্য চুলায় একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এবার একটু একটু ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করিনি, হালকা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার চুলার মিডিয়াম আছে, আমি পিঠাগুলোকে ভাজবো। প্রায় 2 মিনিট পর যখন পিঠাগুলোর এক পাশে হালকা ব্রাউন কালার চলে আসবে তখন পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি। আমি প্রায় 4-5 মিনিট সময় নিয়ে পিঠাগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলোকে একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজেই মাত্র একটি ডিম দিয়ে দারুণ মজার একটি নাস্তা তৈরি করা যায়। আর নাস্তাটার লুকটা দেখুন কত দারুণ এসেছে। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আল্লাহ হাফেজ।